পড়ছিলাম এই পৃথিবীতে এক স্থান আছে এই কবিতাটা লিখেছেন কবি জীবনানন্দ দাশ সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ তার মানে এইটুকু অংশে কবি মূলত দুইটা পাখির কথা বলেছেন একটা হচ্ছে শঙ্খচিল আর একটা হচ্ছে লক্ষ্মী পেঁচা লক্ষ্মী পেঁচা কিন্তু কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কৃষকদের মূল উৎপাদিত যে ফসল অর্থাৎ ধান এই ধান ক্ষেতের যে ইঁদুর রয়েছে সেই ইঁদুর খেয়ে কিন্তু ধানকে রক্ষা করে লক্ষ্মী পেঁচা তাই বাংলার সংস্কৃতির সাথে লক্ষ্মী পেঁচা ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ বাংলার সমৃদ্ধিকে অনেক সময় কিন্তু কবি সাহিত্যিকরা তুলনা করেছেন লক্ষ্মী পেঁচার সাথে সেখানে লেবুর শাখা বা লেবুর গাছের ডাল নুয়ে থাকে অন্ধকার ঘাসের উপর আচ্ছা বন্ধুরা লেবু গাছের ডাল কেন অন্ধকার ঘাসের উপর নুয়ে থাকে নুয়ে থাকে এটা বলে কবি বোঝাতে চেয়েছেন যে এত বেশি ফলন হয় যে ফলের ভার বইতে না পেরে গাছগুলো একেবারে নুয়ে থাকে এতটাই উর্বর বাংলা ভূখণ্ড সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে সুদর্শনটা কি বন্ধুরা সুদর্শন হচ্ছে এক ধরনের পোকা সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর এখানে একটা অক্ষর উজ্জ রাখা হয়েছে সেটা হচ্ছে রসৌ অথবা ও অর্থাৎ এই শব্দটা হতে পারে উপর অথবা ওপর দুটোই সঠিক সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের ওপর শঙ্খমালা নাম তার এই বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না কো বিশালাক্ষী দিয়েছিল বর আচ্ছা বন্ধুরা বিশালাক্ষী বলতে কি বোঝানো হচ্ছে বিশাল আক্ষী মানে হচ্ছে বিশাল অক্ষী যার বা বড় অথবা আয়ত চোখ আছে যার অর্থাৎ কবি মূলত এখানে দেবী দুর্গার কথাই কিন্তু বোঝাচ্ছেন অর্থাৎ তার দেওয়া বর কিংবা আশীর্বাদের কারণেই আমাদের এত সমৃদ্ধি তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর তার মানে এত সকল সৌন্দর্যের আধার পৃথিবীর আর কোনো জায়গা না হয়ে আমাদের এই বাংলা ভূখণ্ড হয়েছে তার কারণ হিসেবে কবি বলছেন দেবী দুর্গার আশীর্বাদ খুব সহজ একটা কবিতা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তারপরেও কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেটা আমাদেরকে লিখে জানাতে পারো ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আমরা তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আর দেখা করব পরবর্তী ভিডিওগুলোতে নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে আমাদের সাথেই থেকো অ্যান্ড টিল দেন নেভার স্টপ লার্নিং